गुड इवनिंग गाइस व्हाट्स अप राइट नाउ आई एम एट पल्टन बाजार गुवाहाटी पल्टन बाजारे रही पल्टन बाजार एरिया कवर करते आज के कारण गुवाहाटी स्टेशन नेमे साधारण लोक जे एलाका थाके बा जे एरिया के प्रिफार करे पल्टन बाजार ही से एरिया तो आमी एखन पल्टन बाजारे रही देखी पल्टन बाजार स्ट्रीट फूड की कवर करा जेते पारे आर आमार संगे रही হাওড়া স্টেশনের বাইরে চত্বর বা শিয়ালদা স্টেশনের যে বাইরের যে যে চত্বরটা সেম সেম ইজ লাইক পল্টন বাজার যেখানে লোকাল মার্কেটও আছে। আচ্ছা আমি বলি যদি বলি গুয়াহাটি স্ট্রিট ফুডের ব্যাপারে, হ্যাঁ স্ট্রিট ফুডে মানে আমাদের যেমন কলকাতায় বিভিন্ন এরিয়া এক একটা ফুড যেমনি হতে ইয়ে প্রেফারেবল রাইট, তো এক একটা জায়গায় ডে কাসলেন তুমি যদি যাও তাহলে চিত্তবাবুর হচ্ছে স্যুপ যে খেতে বলে, তো তেমনি এক একটা জায়গায় ফেমাস আছে। এখানকার কী ফুড ফেমাস এখানে? এখানে দেখো সব রকমের খাবারই পাবে, দেখো এখানে স্টার্টিং স্টার্টিং ফ্রম এখানে এই ধরনের রুটি তরকা থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে পাঞ্জাবি হোটেল পাবে, এখানকার লোকাল কিছু শিলং রেস্টুরেন্ট আছে, শিলংয়ের ফুড পাবে, SMS ফুড পাবে, মারবাড়ি ফুড পাবে, তো মানে এগুলো স্ট্রিট ফুডের মধ্যে পাওয়া যাবে। স্ট্রিট ফুড অ্যান্ড এই ধরনের রেস্টুরেন্ট এই ধরনের যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ ময়ূর হোটেল স্টে করার জন্য, তাই তো স্টে করার জন্য সস্তার মধ্যে ভালো অরেঞ্জ গালাঘাটটা রোজ ঠিক আছে রোজ খাবো কত রোজ হ্যাঁ হ্যাঁ মিষ্টি হ্যাঁ 50 টাকা। আচ্ছা ঠিক আছে আর কী বানিয়ে দিতে মিক্স স্পেশাল গোস্বামী আইস গোলার স্পেশাল বানাচ্ছে রোজ দিলে। আচ্ছা আর কি কালাঘাটটা কালাঘাটটা নাম এটা কালাঘাটটা না, তো খাটাটা তো আমরা লেবু দিয়ে বানাই। আচ্ছা লেবু দিয়ে টক দিই तो गाइस हियर द कटिंग चाय करक चाय में पिएंगे हम कटिंग चाय। वाह और এখানে একটা नेपाली मंदिर রয়েছে সব জায়গাতে বেশ সুন্দর মন্দির ডিজাইনটা আর ঠিক মন্দিরটা অপরজিটাই করক চাই পল্টন বাজার আন্ডারে পড়ছে এটা। কাটিং চায়টা খেলাম বেশ ভালোই লাগলো, দূরে একটা জিনিস মেরে দিল যে কাপটার মতো সার্ভ করেছিল সেই কাপটা ওই মাটির কাপটা প্রচণ্ড ড্যাম খেয়ে গেছে, এগুলো একটু খেয়াল রাখা দরকার যে অনেক দিন পুরনো হলে। বাহ মা কালী হোটেল, এ আমার লেফট সাইডে মা কালী হোটেল, এটা একটা বাঙালিদের জন্য অনেক একটা ফেমাস হোটেল, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আবার এখানে একটা মা কালী, নিউ মা কালী, ওল্ড মা কালী, নিউ মা কালী। আচ্ছা অমিত দাদা এই সমস্ত জায়গায় হোটেলের মোটামুটি ভাড়া কথা হবে? এরা মানে রেঞ্জ 500 to 1500 এর মধ্যে থাকে আর কি। আচ্ছা আর তুমি যে হোটেলটা বলছিলে যেটা ওটা মোটামুটি 700-800 এর মধ্যে একটা রুম পাওয়া যায়। রুমটা বলো 700-800 এর মধ্যে এসি রুম পাওয়া যায়? এসি রুম হয়তো 1200-1200 টাকা পড়বে। আচ্ছা তা মানে হোটেল গেট আপ ঠিক আছে এমনি? হ্যাঁ মানে স্ট্যান্ডার্ড লজ যেটাকে বলা হয়। আচ্ছা একদম পরিষ্কার, অনেক পুরনো অ্যান্ড ভেজিটেরিয়ান একটা রেস্টুরেন্টও আছে। আচ্ছা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তো গাইজ আপনাদের মতো কেউ যদি কলকাতায় মানে কলকাতা থেকে গুয়াহাটি বা কোনো কোনো জায়গা থেকে গুয়াহাটিতে আসেন তাহলে হোটেল পল্টন বাজারে হোটেল ময়ূরকে আপনারা থাকতে পারেন। ময়ূর হোটেল ময়ূর অনলাইন বুকিং হয় না, তো ওদেরকে বাই ফোনও বুকিং হয়, অন স্পট এসে যদি জায়গা থাকে তাহলে ওরা বুকিং দেয়। স্পট অন, ওকে স্পট অন, নো অনলাইন বুকিং। তবে
মানে হোটেলে রুম পাওয়া এটা যেমনি তুমি বললে তাহলে তো নিশ্চয়ই এটা পপুলার তো হোটেলে রুম পাওয়াটা তো একটু চাপ হতে পারে রুম পাওয়াটা একটু কষ্টকর কিন্তু আশেপাশে অনেক হোটেলস আছে আপনারা মানে চাইলে দেখে ইউ ক্যান চুজ এন্ড বাজেট হিসাবে আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা আর যাই হোক যেটা বলছিলাম যে চাটা তো এই চায়ের ভাঁটটা মানে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির সময়ও তারা জমিয়ে রেখেছিলো মানে বালকে অনেকগুলো কাপ কিনেছিল ওরা চায়ের কাপ তো ওই চায়ের কাপগুলোর মধ্যে ড্যাম পড়ে গেছে এবার আপনারা তো জানেন আমার একটু এখানে একটু বেশি এগুলো ব্যাপারে ছুকচুকে আছে মানে একটু উনিশ বিশ হলেই আমার প্রবলেম পড়ে যায় মায়ের রান্নার খুব ধরি তাহলে তো প্রবলেম তো আমার আছে এসবে ব্যাস হয়ে গেছে আমার নাকে লেগে গেছে চাটা সুন্দর করেছে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এটা যদি প্লাস্টিকের কাপ হতো বা হচ্ছে আপনার যদি কাগজের কাপ হতো তাহলে প্রবলেমটা হতো না প্রবলেমটা এখানে এই কারণে হলো কারণ চা মাটির ভাঁড়ে যখন আপনারা খাবেন তখন চায়ের ভেতরে যে জলটা থাকে সেটা কিন্তু অনেকটা শুকতে শুরু করে আপনি এমনি পাঁচ মিনিট চায়ের কাপে গরম চা রেখে দেবেন দেখবেন একটু হলো পরিমাণ কমে যায় তো যখন এটা মাটিটার সঙ্গে রিয়্যাক্ট করছে টেস্টটাও মানে চায়ের বিগড়ে দিচ্ছে তো এই জায়গাটা মানে আমাকে খুব আপসেট করলো বাট চায়ের টেস্ট ঠিকঠাকই ছিল আর সবথেকে বড় দাম কাটিং চা এখানে মাত্র 10 টাকা এটা কিন্তু খুব দারুণ ব্যাপার এটা কিন্তু একটা রিজনেবল তাই না 10 টাকায় কাটিং চা পাওয়া যায় না মনে হয় অল ওভার ইন্ডিয়াতে পাবে না গুয়াহাটি ছাড়া পাবে না কলকাতা সবথেকে চিপেস্ট সিটি ওইখানে 20 টাকা নেয় কাটিং চায় চারদিকে হোটেল আছে ওখানে ত্রিবেণী লজ সোজা হোটেল সুমিয়া আচ্ছা অমিত বোধ হয় একটা কথা বলুন হ্যাঁ এলাকায় যেমনি পকটা যেমনি খুব পাওয়া যাচ্ছে বিফটা কেন পাওয়া যায় না একটু অ্যাকচুয়ালি বিজেপি রুল স্টেট আচ্ছা এখন বিফটা একটু ব্যানই আছে পাওয়া যায় মুসলিম এরিয়াস যে সব জায়গা আছে মুসলিম এরিয়াতে পাওয়া যাবে মানে তাছাড়া এমনি হিন্দু এরিয়াতে পকটা পাওয়া যাবে বাট নট বিফ বিফ তো ওপেনলি বিক্রি হয়ই না কোনো জায়গায় এখানে মানে যেটাই হয় মানে ভিতরের দিকে একদম এক্স্যাক্টলি বিফ এখানে মানে পাওয়াটাও মুশকিল বিফ এখানে মেইনলি বাফেলো মিটি পাওয়া যায় হ্যাঁ বাপ হ্যাঁ বাপ হ্যাঁ রেড মিটি তো বড় মটন অবশ্যই বড় মটন অবশ্যই অবশ্যই পুরো এখানে আসাম সে এনি সে সব পাওয়া যায় শপের নাম কি আসমিতা স্কোচার আচ্ছা এটা স্পেশালিটি কি এটা স্পেশালিটি আপনি বলুন আমি জুতো পরে রয়েছি ম্যাডাম একটুখানি খুলতে প্রবলেম আপনার সুতাও হয় শার্টও হয় এগুলো আমাদের নিজের সেলাই করা প্রোডাক্ট এখানে আমাদের নিজের এখন দেখা যাচ্ছে হোটেল নন্দন এই হোটেল নন্দন গুয়াহাটি সব থেকে ওল্ডেস্ট 3-স্টার হোটেল নেটওয়ার্ক ট্র্যাভেল গুয়াহাটির সবথেকে বড়ো ট্র্যাভেল নেটওয়ার্ক যেখান থেকে আপনি বাস ট্রেন এবং ফ্লাইটের টিকিট বুক করতে পারবেন এমনকি ইভেন ভেতরে আপনার ওয়েটিং লনও আছে যেখানে আপনি ওয়েট করতে পারবেন আপনার গাড়ির জন্য আর এখানে আমি কভার করতে এলাম একটা নন ভেজ স্ট্রিট ফুড কারণ এখনও পর্যন্ত চা আর গোলা খেলাম তো কোনো স্ট্রিট ফুড প্রপারলি কভার করা হয়নি তো আমি নন ভেজ স্ট্রিট ফুড একটা খেতে চলে এলাম এখানে তন্দুরি বানানো হচ্ছে মানে প্রিমেড রয়েছে এখন আমাকে বানিয়ে দেবে এই ভাটিতে আগুন জ্বালাচ্ছে ভাটিতে আগুন জ্বালিয়ে এটাকে আমাকে তৈরি করে দেবে প্রাইস 200 ফর 2 লেগস আর ফুল মুরগি ফুল তন্দুরি অর্ডার করলে 400 মানে কলকাতার মতনই প্রাইস মানে কোনো কিছু মানে কলকাতার স্ট্রিট ফুডে যদি আপনি যান হয়তো এরমই প্রাইস পাবেন বা এর থেকে একটু কমও পাওয়ার চান্স আছে তো যাই হোক বানিয়ে দিক টেস্ট করে দেখি কেমন আই হোপ ভালোই লাগবে এই লোকেশনটা হলো গুয়াহাটির রুকমিনী গাঁও আর এই রেস্টুরেন্ট বা হচ্ছে এই যেটা ক্লাউড কিচেন আমি যদি বলি এখানে যে বানিয়ে দিচ্ছে আমাকে এই এদের কিচেনটার নাম হচ্ছে রেড ক্লিফ রেস্টুরেন্ট খুব সুন্দর করে
তন্দুরিটা বানিয়ে দিচ্ছে আর এখানে তন্দুরি খাওয়ার পর কিন্তু আমি থামবো না এরপর আরেকটু চলে যাব স্ট্রিট ফুড কভার করতে 6 মাইলের দিকে তো এখন আমি রয়েছি 6 মাইলের একটা নামকরা শপিং মল নয়নতারার সামনে এই নয়নতারার সামনেও কিন্তু অনেকগুলো স্ট্রিট ফুড রয়েছে ফুচকা সুইট কর্ন এটসেট্রা ঠিক নয়নতারা থেকে বেরিয়ে জাস্ট 100 to 200 meters হাঁটলেই লেফট সাইডে আপনি দেখতে পারেন গুয়াহাটির 6 মাইলসের পর লম্বা স্ট্রিট ফুডের জায়গা এখানে আপনি সমস্ত কিছু পকোড়া ফ্রাই কাবাবস এই সমস্ত আইটেম আপনি পাবেন তো আমি এখানে চলে এসেছি স্মোকিং বিবিকিউ বলে এই দোকানটায় এটা একটা হচ্ছে ওপেন একটা ক্লাউড কিচেন রয়েছে এখানে একটা কারের মধ্যে একটা ফুড কার্ট মানে ফুড কার্ট যেটা বলি যেটা আমি লাস্ট টাইম ট্রাই করেছিলাম কোচবিহারে ওইখানে যারা রক অ্যান্ড রোল ছিল তেমনি রক অ্যান্ড রোলের মতনই এটা একটা কার্ট এখানে আপনি খাসি স্টাইলের চিকেন পাবেন আপনি অনেক এই দেখুন মেনু কার্ডটাই জাস্ট একবার দেখে নিন আপনারা বুঝতেই পারবেন কী কী আইটেম রয়েছে এখানে তো আমি ট্রাই করব খাসি স্টাইল চিকেন অর্ডার করার পর এখানে বানানো হচ্ছে খাসি স্টাইল চিকেন অলমোস্ট আপনাকে 300 থেকে 350 গ্রামের মতন চিকেন দেওয়া হবে প্রাইস পড়বে আপনার 180 rupees যদি আপনি রাইস নিয়ে নেন তাহলে ফুল প্লেটের প্রাইস পড়বে আপনার 200 rupees मतलब ये स्टॉक वाटर जैसा बन रहा है हाँ ये पानी को ड्राई हो जाएगा ना अच्छा ड्राई होने के बाद तेल डालते हैं अच्छा अच्छा तेल डालने के बाद अपना ये अनियन और ग्रीन चिली डालते हैं ग्रीन चिली और अनियन कोई सॉस यूज होता है नहीं नहीं सॉस कोई नहीं अच्छा इसमें सोया सॉस डालने से ये स्मोक का जो दिया था टेस्ट आता है ना चला जाता है अच्छा मतलब ये मैंने शुरू से ही स्मोक चिकन लिया जाता है हाँ जी अच्छा अच्छा ये स्टॉक वाटर वाटर के साथ ऑयल डालने से ही ऐसा फ्लोइंग फ्लेवर आ रहा है और इस ये ना ये तो बॉयल नहीं है ना ये मीट तो हम लोग स्मॉल स्मोक कहते हैं तब क्या हुआ अभी अगर हम लोग डायरेक्ट स्मोक का मीट दे देना वो आपका तेल लग जाएगा जल भी जाएगा अच्छा और मीट खराब हो जाएगा तो आप क्या स्मोक पहले से ही लाते हैं हाँ लाते हूँ ये चिकन जो आप लाते हैं वो क्या पहले से स्मोकी होता है नहीं 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 हम लोग बाजार से खरीद के लाने के बाद हम लोग अपने आप मतलब वो हम खुद मतलब स्मोक करते हैं ये सब मतलब हम लोग स्मोकर बना लिया है उसमें स्मोक करते हैं और बेसिकली मैं सिर्फ ये ऑनर नहीं हूँ मेरा दोस्त है जो स्मोक के बारे में जानता है उसका नाम किशल प्रतीम है सब उसको ईमान बुलाते हैं इसको मेरा दोस्त है रेस्टोरेंट भी है ये रेस्टोरेंट अभी सर्वे में है सर्वे में प्रॉपर मतलब स्विगी जोमेटो में भी है हम लोग है लेकिन यहाँ से स्विगी जोमेटो हम लोग नहीं कर सकते हैं अच्छा यहाँ पे थोड़ा सा आइटम रखा है अभी मतलब यहाँ पे ज़्यादा सेल क्या होता है चिकन या पॉर्क चिकन ज़्यादा होता है अभी पॉर्क भी होता है वो हम लोग प्रेडिक्शन नहीं कर सकते कभी इतना आता है कि चिकन ही आता है और कभी आता है पूरा पॉर्क ही पॉर्क अच्छा तो आपका दुकान ये कितना दिन से है ये मेरा 1 महीने होने वाला है अभी पहले हमें रेस्टोरेंट में था अभी वो रेस्टोरेंट प्रॉपर बना लिया तो ये गाड़ी वहाँ पे किचन था पहले तो वहाँ पे हम लोग को लोन रेस्टोरेंट मतलब जगह नहीं था पहले तो अभी जगह मिल गया पब्लिक को बिताने AC लगा दिया उसमें पूरा पूरा प्रॉपर रेस्टोरेंट बना दिया उसके बाद वो लेके यहाँ पे आ गया ये यहाँ पे वहाँ पे पूरा आदमी को खिलाने का वो जगह भी मिल गया तो ये गाड़ी लेके यहाँ पे आ गया हम लोग तो ये जो आप मुझे खिला रहे हैं खासी स्टाइल में जो आप मुझे चिकन खिला रहे हैं ये बनता कैसे है बनता कैसे ये रेसिपी है हम लोग मीट पहले से स्मोक करके लाते हैं सिर्फ फ्लेवर के लिए स्मोकी फ्लेवर होता है उसके बाद हम लोग यहाँ पे लाते हैं मतलब चिकन को जितना हाफ चाहिए फुल चाहिए तो हम लोग वो कढ़ाई में थोड़ा सा पानी देते हैं ताकि मीट को थोड़ा सा मतलब बॉयल होने के लिए तो जब बॉयल हो जाता है मतलब थोड़ा सा तो उसका पानी हम लोग फेंक देते हैं ना तो यह सूखा देते हैं
उसके बाद हम लोग तेल वेल देके पूरा फ्राई कर देते हैं। और खासियत बेसिकली वो नॉर्मल स्टाइल है, मतलब वो सिर्फ तेल जाता है और आपका मतलब वो तेल, प्याज, कच्चा मिर्ची और किसी को ड्राई चिली चाहिए, थोड़ा सा और स्पाइसी चाहिए तो वो डाल देते हैं, और थोड़ा सा नमक और वो मतलब ब्लैक पेपर। अच्छा अच्छा, तो मतलब ये जो चीज़ आपने बनाया, हाँ, ये वी कैन हैव विथ राइस ऑल्सो विथ रोटी एंड ऑल्सो अगर हम चाहे तो एज ए स्टार्टर भी खा सकते हैं। रोटी तो ड्राई होता है, ये भी ड्राई है। अच्छा, साथ नहीं खा सकते आप लोग ये चीज़? आप लोग चावल दाल चावल के साथ आप लोग ये खा सकते हैं मीट, और एज ए चखना, एज ए चखना। मेरा नाम भवेश उजीर है, सब मुझे प्यार से मायना बुलाते हैं। थैंक यू मैंने जी, ठीक है।